হ্যালো ব্রিয়ন, আজ বলবো হাত পা ঝিনঝিন ও অবশ হওয়ার কারণ কী এবং এর জন্য কি করবেন। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। ভিডিওটা দেখার চেয়ে মনোযোগ সহকারে শোনাটাই সবথেকে বেশি জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। কিছু সাধারণ সমস্যা প্রায় সকলেরই হয়ে থাকে, তবে স্থায়িত্ব বেশিক্ষণ না হওয়া অথবা তেমন ক্ষতি নেই বলে বিষয়গুলোকে আমরা এড়িয়ে গিয়ে থাকি। আর এই এড়িয়ে যাওয়া হতে পারে বড় কোনো বিপদের লক্ষণ। এরকম সাধারণ সমস্যা হলো হাত পা ঝিনঝিন ও অবশ হয়ে যাওয়া। মাঝে মাঝে হাত পা ঝিনঝিন ও অবশ হয়, কিন্তু দ্রুত সেরে যাওয়ার কারণে অনেকে এটিকে গুরুত্ব দেয় না। তবে এমন সমস্যা বারবার হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যে কোনো সমস্যা শুরু থেকে খুঁজে বার করে গেলে বড় সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। অফিসে এক পায়ের উপর আরেক পা উঠিয়ে কাজ করছেন, অনেকক্ষণ পর মনে হচ্ছে উপরের পাটি অবশ অবশ লাগছে, অথবা একটানা দীর্ঘক্ষণ হাত পা বা শরীরের কোনো অংশের উপর চাপ পড়লে ওই অংশ সাময়িকভাবে অবশ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে স্নায়ুগুচ্ছ কোনো কারণে চাপ পড়ে সংকুচিত বা ক্ষতিগ্রস্ত হলে শরীরের সেই অংশ অনুভূতি কাজ করে না, তখন অবশ লাগে। চিকিৎসকদের মতে শারীরিক দুর্বলতা কোনো সংক্রমণের প্রভাবেও অবশ হতে পারে। কখনো কখনো গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণেও এমনটা হতে পারে। আসুন জেনে নেওয়া যাক ঝিনঝিন ও অবশ হওয়ার কারণগুলো সম্পর্কে। নাম্বার ১, দীর্ঘক্ষণ হাতের উপর ভর দিয়ে শোয়া বা পায়ের উপর পা তুলে রাখার ফলে অবশ হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। তবে এমনটা বারবার হতে থাকলে এবং শরীরের অন্যান্য অংশেও এরকম হলে সতর্ক হওয়া জরুরি। এই সমস্যায় স্নায়ুতন্ত্রের মায়োলিনসিস ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নাম্বার ২, যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের অনেকের মধ্যেই পেরিফেরাল স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার প্রকোপ বেশি থাকে। পেরিফেরাল স্নায়ুর সমস্যায় পায়ের পাতা ঘন ঘন অবশ হয়ে যেতে পারে। পরবর্তীকালে এই অবশভাব শরীরের উপরের অংশও ছড়িয়ে পড়ে। এগুলো অবহেলা করবেন না, ডায়াবেটিস রোগীরা নিয়মিত চেক আপে থাকবেন। নাম্বার ৩, স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার অবশ্যের সঙ্গে সঙ্গে হাত পা বা শরীরের অন্যান্য অংশে তীব্র ব্যথা ও জ্বালা হতে পারে। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে নিউরালজিয়ার কারণে এমনটা হতে পারে। শরীরের যে কোনো অংশেই এই সমস্যা হতে পারে, বিশেষ করে কোনো সংক্রমণের কারণে বা বয়সের কারণে হতে পারে এই রোগ। নাম্বার ৪, মস্তিষ্কে যদি রক্ত সরবরাহ পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে স্ট্রোক হয়। বিশেষ করে রক্তনালী কোনো কারণে বাধাপ্রাপ্ত হলে এমন হয়। স্ট্রোকের প্রথম লক্ষণ হলো বাঁ হাত অবশ হয়ে যাওয়া এবং তা ক্রমশ হাতের তালু পর্যন্ত ছড়িয়ে যায়। নাম্বার ৫, লাইম ডিজিজের কারণে শরীরের কোনো কোনো অংশ অবশ হয়ে যেতে পারে। এটি একটি পতঙ্গবাহিত রোগ যা দ্রুত ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশে। এ রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর, ক্লান্তি, ঘাড়, পেশি ও জয়েন্টের ব্যথা ইত্যাদি। সময় মতো চিকিৎসা করা না হলে স্নায়ুর আরও নানা জটিল সমস্যা দেখা দিতে পারে। নাম্বার ৬, প্রাথমিকভাবে সিস্টেমিক ডিজিজে হাত পা সহ শরীরের একাধিক অংশ অবশ হয়ে যেতে পারে। এই রোগে কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। সিস্টেমিক ডিজিজে হরমোনের ভারসাম্য বিগড়ে যেতে পারে, এর জন্য ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বা স্নায়ুর নানা সমস্যা হতে পারে। নাম্বার ৭, ফাইব্রোমায়ালজিয়ার মতো সমস্যার কারণে হাত পা সহ শরীরের একাধিক অংশ অবশ হয়ে যেতে পারে। এটি মস্তিষ্কের এমন এক ধরনের সমস্যা যার কারণে স্মৃতির সমস্যা দেখা দিতে পারে। পেশিতে ব্যথা বা ঘন ঘন মেজাজ হারানোর সমস্যাও হতে পারে, হাত এবং পা ঝিনঝিন ও অবশ হয়ে যাওয়ার সাধারণ একটি কারণ। এবারে জেনে নিন এর করণীয় কী। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। HbA1c-তে ব্লাড সুগারের মাত্রা 6.5 অথবা 7-এর নিচে থাকতে হবে। পায়ের কোনো সমস্যা হলে নরম জুতো ব্যবহার করুন। বাড়িতেও খালি পায়ে হাঁটবেন না, প্রত্যক্ষ দিন পায়ের নিচেও আঙুল আয়না দিয়ে খুঁটিয়ে দেখতে হবে। পা ফাটা, ফোলা, লাল ভাব, ইনফেকশন হয়েছে কিনা তা দেখুন। কোথাও খালি পায়ে যেতে হলে রোদ ওঠার আগে যান। রোদের তাপে ডায়াবেটিস রোগীর পায়ে ফসকা পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। পায়ে কখনোই গরম সেঁক দেওয়া চলবে না। আপাত দৃষ্টিতে আরাম হলেও তা ডায়াবেটিস রোগীর শরীরের জন্য একেবারেই ভালো নয়। নিয়মিত ব্লাড সুগার মাপা ও ডাক্তারের পরামর্শ মাফিক লাইফস্টাইল মেনে চলুন, হাঁটাচলা করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। নিজেকে খেয়াল রাখুন এবং সুস্থ থাকুন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।